राज्य जुड़ेई शासकेर दादागिरी अब्याहत। एबार डानकुनी पौरसभार 15 नम्बर वार्डे एक परिवार के खुनेर हुमकी देवार अभियोग उठल डानकुनी पौरसभार 15 नम्बर वार्डर काउन्सिलर कल्लोल बनार्जीर विरुद्धे। ये देखते पाच्छेन लोहार जे काटातरार जे बेड़ा ये सीमाना बराबर जमिर से ही सीमाना के केंद्र करेई घटना जेमनटा आमरा जानते पाच्छि। कालाचाँद सेनगुप्त एखानकार स्थायी बासिंदा तिनि तार कोर्टेर निर्देश मेने एई लोहा एबं तार काटातार दिये तिनि सीमाना तोलें और तरपर जेमनटा अभियोग करছেন कालाचाँद सेनगुप्त और तार परिवार। 22 तारीख एखानकार स्थानीय काउन्सिलर कल्लोल बनार्जी आसें और एसे कार्यत एकेबारे हुमकिर सुरे और भीति प्रदर्शन कर परिवार के बोलें जे कि कारणे पाचिल तुलेছেন आदालतेर निर्देश आमी मानि ना, आदालत आमी विचार करब आमी, एई समस्त कथा तिनि बोलें और तारपर थेकेई एकेबारे कालाचाँद सेनगुप्त और तार परिवार भीत अवस्थाय रयेছে। देखते पाচ্ছেন बाड़ीते आमी देखाते बोलबो एई तीनजनेर परिवार और सेखानेई एई घटनार पर थेके तारा आतंके रयेছেন जेमनटा अभियोग कालाचाँद सेनगुप्तर जे पुलिस के लिखित अभियोग दीते गेलेও সেখানে কিন্তু पुलिस কোনো लिखित अभियोग নেয়নি যার কারণে তিনি মেল মারফত কমিশনারকে সেই লিখিত অভিযোগ দিয়েছেন। আমি কথা বলবো এখানে রয়েছেন বজি কি হয়েছিল ঘটনাটা কেন আপনাকে কাউন্সিলর হুমকি দিয়েছে? কারণ হচ্ছে উনি 22 তারিখে এসেছিলেন এসে আমাদের এইখানে এসে দাঁড়িয়ে বলছেন কে এই লোহার পাইপ দিয়ে তার বেড়াটা দিয়েছে। তখন আমি বেরিয়ে গিয়ে বলি যেটা আমি এইগুলো দিয়েছি तब कोर्टर अर्डारे हमें एगुलो दिए बेलि मेपे दिए गए। उन्नी तक बोलें जे के कोर्ट हमें मानी ना आईन हमें मानी ना हमें एलाकार सब एबार तक हमें जो आबार कोर्ट बोलते जाई तक हमें मैं एक एडमेंट अवस्था हमें जान एगिए आसार सामने दिखे तक हमें भेतरे ढुके जा तारपरे एबार तखन जेगुलो बोलछे जे आपनी सब कागजपत्र कोर्टे निये आपनी आमार अफिसे चले आसबेन आमी ओगुलो देखे एर विचार करे देबो। तारपर आमी जखन बोली कोर्टेर अर्डारे होयेछे एते आपनार तो विचार करार इये नेई आप कोर्ट आमाके अर्डार दियेछे आमी करेछि। तखन उनि बोलेन जे आमी कोर्ट এবার যদি এর চেয়ে বেশি কিছু করেন তাহলে আপনাকে মার্ডার করে দেবো আপনার পরিবারকেও করে দেবো। আর আমার নামে 15খানা কেস ইতিমধ্যে আছে আরও 3খানা হলে আমার কিছু আসে যায় না। এই হুমকির পর থেকে আমরা পরিবার নিয়ে আমি খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। হ্যাঁ থানায় জানিয়েছি, থানায় যখন কমিশনারকে আমি জানাই থানা তো আমার ইয়েটা নেয়নি। এবার আমি কমিশনারকে জানাবার পরে ওদের ওখান থেকে একটা ফোন আসে একজন সাব ইন্সপেক্টর আমায় ডাকে আমি যাই গিয়ে আমার ব্যাপারটা বললে উনি বলে ঠিক আছে আমি এর তদন্ত করছি আমি একবার স্পটে গিয়ে দেখব। এখন অবধি তিনি আর আসেননি। এই অবস্থায় আছি। পরিবারে আমার স্ত্রী আছেন আমি আছি আর আমার মেয়ে আছে। আমার নাম কালাচাঁদ সেনগুপ্ত। বুঝতেই পারছেন একেবারে যেমনটা কালাচাঁদ সেনগুপ্ত তার বক্তব্য এই ঘটনার পর থেকে তারা যথেষ্ট আতঙ্ক রয়েছেন এবং সেদিন 22 তারিখে ঠিক কী ঘটেছিল সেই সমস্ত জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে সিসিটিভি দেখতে পাচ্ছেন বাড়ির চারিপাশে যে সিসিটিভি লাগানো রয়েছে এখানে কিন্তু রেকর্ড হয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলর কল্লোল ব্যানার্জি তিনি তেরে আসছেন এবং তিনি হুমকি দিচ্ছেন। আমি কথা বলবো যে সেদিন 22 তারিখে মানে কী ঘটেছিল। উনি আমরা কোর্টের অর্ডার মেনে এইখানে লোহার পাইপ তার দিয়ে নিজেদের বাউন্ডারি করে নিই। উনি এসে বলেন যে এগুলো আপনি কেন করেছেন। আমরা যখন বলি যে আমরা এটা কোর্টের অর্ডারে করেছি উনি বলেন যে আমি কোর্ট মানি না আইন মানি না আমি এক কোর্ট আমি আইন। আপনি কোর্ট থেকে সমস্ত কাগজপত্র তুলে এনে আমার কাছে জমা দিয়ে দিন আমি নতুন করে এটার বিচার করব। আর আপনার সাইট প্ল্যান সমস্ত কাগজপত্র আমায় জমা দিন আমি মাপবো আমি বিচার করব। তো আমার বাবা তখন বলে যে এটা তো কোর্টের নির্দেশে হয়েছে। তো উনি বলছেন আমাকে কোর্ট দেখাবেন না আমি এর মানে আমার কথা যদি আপনি না শোনেন তাহলে আমার নামে 15টা মামলা রয়েছে 18টা হলে আমার কিছু আসে যায় না। তো আপনারা তো রাস্তায় বেরোন মানে এই আর কি। লিখিতভাবে পুলিশের কাছে যখন থানায় যাই ওখান থেকে ডায়েরি আমাদের নিতে চাইনি আমরা এসে বাই পোস্ট এটা জানাই। আর থানা থেকে আমাদের বাইরে থেকে বললো যে এখানকার কাউন্সিলর উনি প্রভাবশালী আপনি তো মানে হুমকি আপনার কাজে লেগে যাবে আপনি এখানে মার্ডার হয়েই যাবেন সেহেতু আপনি এক্ষেত্রে আর एगोबें ना तो आमरा फिरे एसे भाबी आमरा पोस्ट जानाई आमरा कमिशनारके जानाई। पुलिश तारपर এসেছে? পুলিশ এখনো পর্যন্ত আসেনি। পুলিশ একবার ফোন করেছিলেন, আমরা ওখানে গেছিলাম, আমরা গিয়ে আমাদের সমস্ত অবস্থার কথা ওখানে জানাই, তো উনি বলেন যে একবার স্পটে আসবেন। এটা 31 তারিখ হয়, উনি এখনো পর্যন্ত আসেননি আর আমরা অত্যন্ত ভীত হয়ে আছি। মানে এরপরে বিকেলের পর বেরোনো আমাদের কাছে একটা দায়সাধ্য হয়ে যাচ্ছে যে উনি যেভাবে হুমকি দিয়ে গেছেন তারপরে কি হবে আমরা নিজেরাও বুঝতে। এখন চাই যে এটার যাতে একটা বিচার হয়, অন্তত পক্ষে আমি যেন একটু নিশ্চিন্তভাবে বেরোতে পারি সেটুকু চাই। এবং সিসিটিভি নিয়ে কি হুমকি দিয়েছে? সিসিটিভি উনি বলেছেন যে সিসিটিভি উনি ভেঙে দেবেন, মানে উনি সিসিটিভি লাগিয়েছেন বাড়িতে, তো আমি সিসিটিভি ভেঙে দেবো আর আপনার রাতের ঘুম উড়িয়ে দেবো। দীপা সেনগুপ্ত বলছি, এই পাশের বাড়ি কালাচাঁদ সেনগুপ্ত রয়েছে, ওদের সাথে কি আপনাদের কোনো সম্পত্তি নিয়ে কোনো কেস টেস চলছে? না, এখন তো কোনো কেস চলছে না। উনি একটা পিছনে আমাদের একটা ডিসপিউট হয়েছিল, তা সেটা উনি তো এক্সপার্টি নাকি পেয়ে গেছেন উনি, সেই জন্য আমাদের সঙ্গে কোনো রকম প্রবলেম কিছু নেই। কিন্তু ওটা এই যে একটা সামান্য একটা তারের একটা বেড়া দিয়ে দিয়েছে, কিন্তু বেড়ার পরেও উনি বলছেন যে ওনার 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 জায়গা নাকি এখনও আছে, এবং সেটা নিয়ে ঝামেলা হচ্ছে বলে ওই আমাদের কাউন্সিলর মহাশয়কে উনি নাকি কোর্টে ইয়েতে থানাতে ডায়েরি করতে গেছিলো যে, এবং শুধু আমাদের না আমাদের পাশে একজনের বেতে চলে গেছেন উনি, চলে গিয়ে তা উনি বলছে আমাদের জায়গাতে আপনি চলে এসেছেন কেন বেড়া দিতে, সেই নিয়ে একটা ছোটোখাটো ঝামেলা হয়েছে। সামনের রবিবার দিনকে ঝামেলা হয়েছে, তা ওনাদের সাথে ঝামেলা হতে তা আমাদের কাউন্সিলর 15 নম্বর ওয়ার্ডে কল্লোলদাকে ডাকা হয়েছে, তা উনি এসে বলেছে তাহলে সবার কাগজপত্র বার করা হোক, কাগজপত্র বার হয়ে তা আমরা তাহলে মীমাংসা করে দেখবো সত্যি করে কার কার জমি। সেদিন উনি অভিযোগ করছেন যে কাউন্সিলর এসে ওনাকে হুমকি দিয়েছেন। একদমই মিথ্যা কথা, শুধু আমি যদি বলি এটা যদি আমার কথা না হয় আপনি আশেপাশে যত মানুষ আছে সবাইকে একবার জিজ্ঞাসা করে নিন, যদি আমি মনে করেন যে হ্যাঁ আমাদের সাথে ওনার তো ভীষণ দ্বন্দ্ব বলছেন। আর এটা যদি উনি একদম মিথ্যা কথা, মানে 100-র মধ্যে যদি 100 একদম না, একদম না, উল্টে উনি বলেছেন যে আমি আপনার কথা মানবো না, আমি কোর্টের কথা মানবো। ওনাকেও কোর্টেরই হুমকি দিয়েছেন, আমি কোর্টের কোর্টের কোর্টে যা বলবো কোর্টের কথা মানবো, অনেক কাউন্সিলরকেও বলেছেন আমি কাগজ মানবো না। অভিযোগ সেনগুপ্ত পরিবার থেকে যে আপনারা গিয়ে ওখানে হুমকি দিয়েছেন, তাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আপনার বিরুদ্ধে ডাইরেক্টলি অভিযোগ করছেন। দেখুন ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে এখানকার একজন নির্দল কাউন্সিলরের সাথে আমাদের খুব যোগাযোগ, যিনি এবার পরাজিত হয়েছেন। আমরা মমতা ব্যানার্জি পার্টিটা করি তো ওই করেই বড় হওয়া, এবং এলাকার সব মানুষ আমায় চেনে। একটা মানুষ ভুল করলে একটা মানুষ ভুল করছে কি একটা মানুষ ঠিক করছে, আপনি এলাকায় কথা বললে বুঝতে পারবেন যে সঠিকটাকে বেঠিকটাকে। এমন তো হতে পারে না একটা মানুষের জন্য 500 মানুষ তার এগেনস্টে বলছে, তাহলে তার কিছু ভুল আছে। আর আপনি ওখানে ধরে ধরে সব বাড়িতে যান, প্রত্যেক কটা বাড়ির এগেনস্টে কেস আছে, এবং সেটা উনি করেছেন। কেন করেছেন না, উনি পৌরসভার এগেনস্টে কেস করে দিয়েছিলেন, লোকের বাড়ির চেম্বার ভেঙে দিচ্ছেন, উনি হঠাৎ করে লোক নিয়ে আসেন চেম্বার ভেঙে দিন। হ্যাঁ, ওখানে মানুষজন ছিল, আমি কেন বলবো, ওখানে এলাকার সমস্ত মানুষ ছিল। উনি যখন বলেছেন যে কোর্টে দেখা হবে আপনার সাথে, আমি বললাম যে আপনার তো 15টা কেস করেইছেন, আপনি আরও 2টো করবেন আমার নামে। কিন্তু এলাকায় মারপিট অশান্তি এটা বরদাস্ত করা যাবে না, যা হবে আপনি সামনে বসে করুন, কিন্তু এলাকায় এরকম কেস খামারি করে এলাকাকে উত্তেজিত করবেন না। আদালতের নির্দেশের বাইরে কি আপনি কোনো বলেছিলেন যে আলাদা আলাদা না দিয়ে আমি এখানকার সব? না না, এইসব ওকে যে যিনি শিখিয়েছেন তিনি এসব শিখিয়েছেন। আমি বলেছিলাম যে কোর্ট যে রায়টা দিয়েছে কোর্টের রায়টা আপনি সবাইকে দেখান, সেখানে লয়ার বসবে, সমস্ত ফ্যামিলিরও লয়ার আছে, কোর্টের রায় যদি থাকে আপনি পুরো মেপে দেবেন, আপনার জমি কে নেবে, আপনার জমি পুরোপুরি আপনার, আমি দাঁড়িয়ে থেকে আপনার জমিতে বাউন্ডারি দেবো। কিন্তু কোর্ট, আপনি বলছেন কোর্ট রায় দিয়েছে, সেই রায়টা কে দেখেছে? আপনার পকেটে রেখে দিচ্ছেন কোর্টের রায়, বলছেন আপনার লয়ার, আমি আপনার লয়ারকে রাখুন, লয়ার বসুক না, লয়ার বসে বলে দিন যে এটা আপনার জমি, আপনি পুরো ঘিরে দিন, বড় করে বাউন্ডারি করে দিন। উনি বলেন কোর্টের রায় ফায় দেখাবো না, যা কথা হবে আপনার সাথে কোর্টে কথা হবে, সব কটা লোককে টানতে টানতে কোর্টে নিয়ে যাবো। বললাম ঠিক আছে তাহলে আপনি তাই নিয়ে যান, আর সবাই যদি পারে আপনাকে কোর্টে নিয়ে যাবে। এই কথা হয়েছে, ওখানে সবাই ছিল, প্রচুর মানুষজন ছিল, সবার সামনে কথা হয়েছে। না না, তেড়ে যায়নি, হাত তুলে বলেছি, কারণ উনি যে পেছন থেকে কথাগুলো বলছিলেন উনি অত্যন্ত বাজেভাবে যখন কোর্টে বলেছেন, ঠিক আছে, তা আমি হাত তুলে বলেছি তাহলে আপনার সঙ্গে যা কথা হবে কোর্টে কথা হবে। ওই সিসিটিভি চারিদিকে রেখে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, লোকের বাথরুমের দিকে সিসিটিভি দেখাচ্ছে, লোকের বাথরুমে সিসিটিভি মারবো, রাত্রে বসে বসে দেখবো, এসব নোংরামি আমাদের এলাকায় আর চলবে না। পাড়ার লোক পাড়ায় থাকে, एलाकाबासी बोलबे, रवींद्रनगर पल्ली उन्नयन समिति बोलबे, लाल बाबा रोड समिति बोलबे। आज अब्दि 15 नम्बर वार्डे केउ काउके हुमकी देनी, रास्ताय बेरोते पारेनी। ओनार मेयेके बोन बोले कथा बोलेछि, ओनाके काकू और ओनाके काकीमा, सेटा सबाई लोक देखेछे। अनेक बयस्क लोक छिलो, एमन नय जे आमि यंग 100टा छेले निये गेछिलाम। आशपाशे बयस्क मानुष छिलो, काकू काकीमा बोले कथा बोलेछि। शुधु जखन आमि ओनाके बोललाम आपनि लयार निये बसे आपनार जमिटा डिमार्केशन करे निन, रेगुलार अशांति करबेन ना, उनि जखन बोललेन कोर्टे देखा होबे, आपनाके किभाबे टानाते हय आमि बुझबो। तखन आमि बोलेछि आपनि कोर्ट केन जेखाने इच्छे जान, जेखाने इच्छे जान, किन्तु कोर्ट आपनि जेते पारेन ना, कोर्टटा आमराओ जेते पारि, सेटा आमि आपनाके बुझिये देबो। आपनार नाम? आमार नाम कल्लोल बैनार्जी। ঝালকুনিতে আপনাদেরই দলের এক কাউন্সিলর ১৫ নম্বর ওয়ার্ডে ঝালকুনি পৌরসভার সে এক বৃদ্ধকে হুমকি দিচ্ছে বাড়ি ছাড়ার এবং খুনেরও হুমকি দিয়েছে বলে অভিযোগ, কি বলবেন? না, প্রথম বলি যে সেই প্রবীণ নাগরিক যার সম্পর্কে আপনার মাধ্যমে শুনলাম, তার ভয় পাওয়ার কোনো কারণ নেই বা তার পরিবারের সদস্যের কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আজকেই সেই কাউন্সিলরকে ডেকে পাঠাবো এবং একই সঙ্গে বলি সেই কাউন্সিলরের যে দোষ ত্রুটি থাকবে সেটা সংশোধন করার জন্য বলবো। আমাদের কাজ হচ্ছে যারা কাউন্সিলর বা দলের যারা কর্মী, দলের যারা নেতৃত্ব, তাদের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা। তাদের কোনো আচরণ ব্যবহারের জন্য মানুষ কষ্ট পাবে, মানুষ দুঃখ পাবে, এইটা বাঞ্ছনীয় নয়। এই ধরনের কাজ কাউকে করতে অ্যালাউ করা যাবে না। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা দ্রুত সেই ভুল ত্রুটি শুধরে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে এবং সেই পরিবারের পাশে সবসময় সরকার, প্রশাসন এবং দল থাকবে। 15টা কেস থাকা এখন তো গর্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আর এদেরকেই কাউন্সিলরের টিকিট দিয়েছে এই সরকার। এরা কোর্ট, এরাই থানা। আজকে তৃণমূল, আর সেই অর্থে দেখতে গেলে তৃণমূল সরকার, তৃণমূল দল এবং সরকার সমর্থক হয়ে গেছে। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূলে জয়েন করো, কাজ করো, সব পাবে। তা আজকে এই ছেলেরা তো এই একই কারণেতে এত বেশি মাতব্বর হয়ে গেছে, এরা সাহস পাচ্ছে, তাদেরকে পরোক্ষে সাহস দেওয়া হচ্ছে, যার জন্য তারা এইসব কথা বলতে পারছে যে 15টা আমার কেস আছে, আরও কেস বাড়লে কিছু অসুবিধা হবে না, থানা কোর্ট আমরা মানি না, আমরাই থানা, আমরাই কোর্ট। তো এই জায়গায় চলে এসছে আজকে পশ্চিমবঙ্গ। মোদীজি তো প্রধানমন্ত্রী, তো মোদীজি কখনো তো একথা বলেননি যে তোমরা বিজেপি করো আমি তোমাদের সব দেবো। এই কথার মানেটা কি? আজকে এই সমস্ত কথা বলে আজকে এই জায়গায় আমরা পশ্চিমবঙ্গকে নিয়ে এসে ফেলেছি। এখন ভদ্রলোক যিনি কোর্টের অর্ডার বার করার পরেও দৌড়ে দৌড়ে ঘুরছেন, তিনি শুনলাম থানাতে এবং কমিশনারকে চিঠি দিয়েছেন, 7 দিন হয়ে গেল এখনও তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমরা দেখতে চাই যে থানা বা কমিশনার কবে এই ব্যবস্থাটা নেয় বা আদৌ নেয় কিনা, এটা আমরা লক্ষ্য করছি। বুঝতেই পারছেন একেবারে যেমনটা একদিকে তার বাবা কালাচাঁদ সেনগুপ্ত তিনি যেমন আতঙ্কে রয়েছেন, চাইছেন যে এই পরিস্থিতিটা স্বাভাবিক হোক, এবং তার যেহেতু একেবারে নির্দেশ দিয়েছে কোর্ট, সেই কোর্টের নির্দেশ মেনেই একেবারে এই যে দেখতে পাচ্ছেন কাঁটাতারের বেড়া সেটা তিনি লাগিয়েছেন তার নিজস্ব যে জমি, সেই জমি বরাবর। কিন্তু তারপরও যেটা অভিযোগ, স্থানীয় কাউন্সিলর তিনি এসে কিন্তু এই হুমকি দেন, এবং সেই হুমকির ছবি আমরা একেবারে যে CCTV রয়েছে সেই CCTVতে আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে কিন্তু পরিষ্কার সেই হুমকির যে তার শারীরিক যে বডি ল্যাঙ্গুয়েজ সেখান থেকে বয়ে যাচ্ছে, এবং তারপরও তিনি যেটা অভিযোগ করছেন থানাতে লিখিত অভিযোগ করতে গেলে থানাও অভিযোগ নেয়নি, পরে ইমেল করা হয়েছে। এখন দেখার এই গোটা বিষয়কে নিয়ে প্রশাসনিক যারা আধিকারিক রয়েছেন তারা কি ব্যবস্থা নেন, এবং এই শাসকের যে দাদাগিরি, সেই দাদাগিরি নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গাতেই যে ছবি আমরা দেখছি, আবারও ডানকুনি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে সেই দাদাগিরির ছবি সামনে এসছে, এবং এটা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। HB DNN বাংলা, হুগলি।